শরীরটা নিচে পড়ে যায় তাহলে ও বোকা, আর না পড়লে আমি চালা, সবার সামনে এখন প্রমাণ হয়ে যাবে, কেমন? ঠিক আছে তাহলে শুরু করাই যাক। ওকে, তা কম্পিউটার ধরে এইভাবে উল্টো করো। এ বাবা, দড়িটা পড়ে গেল তো, তাহলে তুমি বলো চালাক না বোকা? হ্যাঁ, এখন বলছে বোকা, তখন বলছে আমি চালাক, এখন বলছে বোকা। আসলে বোকারা না সহজে স্বীকার করে, এই আমার মতন দেখিস একটা পার্লার করলে স্বীকার করে, তবে ও কিন্তু বোকা না, ও চালাক। এটা যে কোনো জিনিসই আমরা উপর থেকে নিচে ছাড়লে তো সেটা নিচেই পড়বে, তাই না? কেন? কারণ হচ্ছে গ্র্যাভিটি, গ্র্যাভিটির জন্য, তাই না? তো এটা যদি না পড়তো তাহলে তো হতো ম্যাজিক। কি তাহলে আমি এখানে ম্যাজিক দেখাতে এসেছি? আমি চালাক না বোকা কি প্রমাণ করে নিই? বেশ, তাহলে দড়িটা একটু তোলো। দেখো, আমি এই কম্পিউটারটা ধরে দড়িটাকে আস্তে আস্তে কম্পিউটারের মধ্যে দিয়ে দিলাম, ঠিক এইভাবে, তাই তো? এবারে প্রথম ক্লাস থ্রিতে পড়ে আর আমি ক্লাস টুয়ে পড়ি, তাহলে কে বেশি চালাক? চলো দেখা যাক। ওকে, এই হাতটা আমার খালি আর এই হাতটাও খালি, আর আমি যদি এইভাবে ধরি তাহলে তার দড়িটা পড়বে না। কেন কেন করছে না? ধরে আছি কোথায়? ও, তুমি দেখে ফেলেছ? এই রে, ও দেখে ফেলেছি আমি ধরে আছি। আচ্ছা বলো তো কোথায় ধরতে হবে? কোথায় ধরতে হবে বলো? ওপরে, এই যাবো, তাও করছে না। ও, এইটা ছেড়ে দিতে হবে এইভাবে এইভাবে, আর এইভাবে যদি ঘোরাই তাও পড়ে না। আমি বলেছি তো না পড়লে আমি যা, থ্যাংক ইউ। Thank you.